সামনে ঈদ, সেমাই ছাড়া ঈদটা অসম্পূর্ণ এটা আমরা সবাই জানি। আর এই ঈদটাও যেহেতু একটু ভিন্ন, তাই সেমাইটাকেও যদি একটু ভিন্নভাবে পরিবেশন করা যায় তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব ঈদ স্পেশাল শাহি সেমাই পিঠা। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। আমি এখানে 1/2 প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিচ্ছি 1/2 কাপ কোরানো নারিকেল। আমি এখানে ফ্রোজেনটা ইউজ করেছি, আপনারা চাইলে নর্মালটাও ইউজ করতে পারেন। এবার একটি চামচ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিমটা ভালোভাবে মিশ্রণটির সাথে মেখে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আরেকটি ডিম। সেম ভাবে এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে, দানা দানা থাকলে শেপটা প্রপারলি হবে না। এবার আমি একটি মোল্ডে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে পিঠা শেপে তৈরি করে নিচ্ছি। আমি এখানে বোতলের ক্যাপ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মোল্ড ইউজ করতে পারেন, যে কোনো শেপে দিতে পারেন। সেম প্রসেসে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি চুলায়। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু এটা ডুবো তেলে ভাজবো, তাই আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন 1/1 করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, এতে করে পিঠাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এই পুরো টাইমটাতে আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। পিঠাটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক সাইড ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে করে তেল সেটা উপরে না আসে।
देखते ही पाच्छेन पिठागुलो ब्राउन कलर हो गेछे। एखन आमी एगुलो उठिए निच्छि। এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটি প্যানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে জমাট বেঁধে না যায়। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি। দিচ্ছি এলাচ আর লং। এটা আমি অ্যাড করেছি ফ্লেভারের জন্য। এই পর্যায়ে সুন্দর একটা ঘ্রাণ পাবেন, যেটা আমি এখন পাচ্ছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দেখতে পাচ্ছেন মিশ্রণটি ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাদাম কুচি। আমি এখানে দুই ধরনের বাদাম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন। মিশ্রণটি আরেকটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি এলাচ আর লংটা তুলে নিব যেন কামড়ে না পড়ে। মিশ্রণটি ঘন হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি তৈরি করে রাখা সেমাই পিঠাগুলোর উপরে মিশ্রণটি দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল শাহি সেমাই পিঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।